লাল হচ্ছে প্রাথমিক রং এবং কমলা হচ্ছে মাধ্যমিক রং। একটি প্রাথমিক রং এটা যদি মাধ্যমিক রং দিয়ে আমরা জেলা সংমিশ্রিত রং এভাবে আমরা আরো কতগুলো রং পেতে পারি, যেমন লম্ব রেখা, আড়াআড়ি রেখা, কৌণিক রেখা, জিগজ্যাগ রেখা ইত্যাদি। এই রেখার ব্যবধানগুলো
কম মনে হয়। লম্বা মনে হতে পারে, উচ্চতা বাড়িয়ে দিতে পারে। আমরা যদি ঘরের পর্দায় লম্বা রেখা ব্যবহার করি, লম্বা রেখার কোনো পর্দা ব্যবহার করি, তাহলে আপাতভাবে আমাদের সে দেয়াল থেকে অনেক উঁচু মনে হতে পারে। এরপর আমরা দেখি আড়াআড়ি রেখা, শীতকালে যদি ভারী এবং মোটা কার্পেট ব্যবহার করে আমরা
উষ্ণভাব আনা সম্ভব। আবার গ্রীষ্মকালে আমরা যদি হালকা পর্দা নির্বাচন করি গৃহসজ্জার ক্ষেত্রে, তাহলে ঘরে অধিক আরাম বোধ হতে পারে। আবার গৃহসজ্জায় আমরা আসবাবপত্রের উঁচু নিচু নকশা বক্ষদায় করেও আমরা নতুনত্ব আনতে পারি। আবার যদি আমরা জানালার কাজ বা পর্দা ইত্যাদি চকচকে জমিনের মেঝে ইত্যাদি ব্যবহারের ফলে আমরা অভ্যন্তরীণ গৃহসজ্জায় সৌন্দর্য অনেকক্ষণ বাড়িয়ে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিল্প উপাদান সম্পর্কে জানলাম গৃহসজ্জাকে মনোভাব আকর্ষণীয় করার ক্ষেত্রে। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।